আমরা টিমকে সাপোর্ট করতে এসেছি, নতুন প্লেয়ারদের সাপোর্ট করতে এসেছি, যেগুলো এখানে আছে তার দিকে বসে আছে। আমি জানি না তারা আইসেল খেলেন না আইলিগ খেলেন বা দুটোই খেলেন, সাপোর্ট করতে এসেছে। দর্শক হচ্ছে কোনো টিমের মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, ক্রিকেট হোক, যারা খেলাধুলো যারা আজকে এখানে এসছে বা ক্রিকেট মাঠে যারা আসে তারা চেনে ধোনিকে, তারা চেনে স্বামীকে, তারা চেনে কোহলিকে, তারা চেনে প্রশান্তকে, সমরেশকে, বিকাশকে, বিশালকে। তাই এরা হচ্ছে ফুটবলের রিক্সবন্ধ। হ্যাঁ, আমি খুব আনন্দিত গর্বিত আজকে এই অ্যাওয়ার্ড পেয়ে। ইস্টবেঙ্গলকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো অনুষ্ঠান, প্রতি বছর তারা কাউকে না কাউকে অ্যাওয়ার্ড দেয় বা মোহনবাগান দেয়, ইস্টবেঙ্গল দেয়। খুব ভালো কাজ করে, বিকজ তারা এতদিন যারা তাদের ক্লাবের জন্য, দেশের জন্য, বাংলার জন্য কন্ট্রিবিউট করেছে তাদেরকে রেকগনাইজ করে। সামান্য কথা হয়েছে, এত ফাংশনে তো কথা হয় না, বাট ওকে দেখে ভালো লাগলো, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। না যাবো, কালকে আছে, দেখা যাক বিসিসিআই কি বলে, বিসিসিআইয়ের উপর ডিপেন্ড করবে। না, নিলাম তো আইপিএলের অঙ্গ, ও তো হতেই হবে, তো হতেই হবে, তো অঙ্গ তো। আমি জানি না এখনো ফাইনালাইজ কি হয়েছে, আর দু তিন দিন বাদই জানতে পারা যাবে। আর একটা প্রশ্ন ছিল যে গর্দিদায় যে জমিটা নিয়ে রাজ্য সরকার দিয়েছিল সেটা নিয়ে আজকে একজন আমানতকারী মামলা করেছে হাইকোর্টে, একটা এই যে জমিটা নিয়ে সেই বিষয়ে, যে জমিটা আপনাকে দেওয়া হয়েছিল এই নিয়ে কি বলবেন? আমি জানি না কেন করেছে। তো এক্সপেকটেশন তো বাড়বেই, আর পদক ইজ অ্যান ইন্সপিরেশন ফর এভরিওয়ান, যে অলিম্পিকেও ভারত পদক জেতে আশা করি ভবিষ্যতে সমস্ত স্পোর্ট আরও এক্সেল করবে। হ্যাঁ, আশা করি তাদের সেফটির জন্য সেখানকার সরকার আর যারা যুক্ত আছে তারা সেটা দেখবে। এই বর্ষাকালে প্রচুর জায়গায় এরম হয়, এর আগেও হয়েছে, নর্থে দেখেছি, আমি এবার সাউথে দেখলাম, তো আশা করি তাও সবাইকে তারা রেস্কিউ করতে পারবে।
প্লেয়ারদের সাপোর্ট করতে এসেছে, যারা এখানে আছে বা দিকে বসে আছে, আমি জানি না তারা আইসে খেলে না আই লিগ খেলে বা দুই খেলে, সাপোর্ট করতে এসেছে দর্শক। দর্শক হচ্ছে কোনো টিমের